আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় ভালো আছেন। আপনাদের মাঝে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন কৃষকেরা ধান কাটা শুরু করেছে, হেমন্তের কুয়াশা মাখা সকালে মাঠে মাঠে নুয়ে পড়া ধান গাছের গোড়ায় কাস্তে চালাচ্ছেন কৃষকেরা। ঋতু বদলের সঙ্গে সঙ্গে কার্তিক মাসের শুরু থেকে ঝিনাইদহের বিভিন্ন মাঠে ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলছে। ফসল তোলার উৎসবে ক্ষেত মজুরদের পাশাপাশি কিষাণ কিষাণীরা কাজ করছেন। অথচ রোপা আমনের লাগানোর শুরুতেই অনাবৃষ্টির ও কিছুদিন পূর্বে ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের কারণে অনেকটা চিন্তিত ছিলেন কৃষকরা। তবে শেষ পর্যন্ত আশানুরূপ ফলন পেয়ে দারুণ খুশি কৃষক। এদিকে প্রাকৃতিক বিপর্যয়ের পরও এবার বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষকেরা। তবে কৃষক যেটুকু জমিতে আবাদ করেছে সেটার পূর্ণ যত্ন নিয়েছে, রাসায়নিক সারের ঘাটতি থাকলেও গোবর সার বেশি ব্যবহার করেছে। এ কারণে শেষ অবধি ফলন হানি হয়নি। দিগন্ত জোড়া বিস্তীর্ণ মাঠে মাঠে এখন দোল খাচ্ছে সোনালি ধান। কৃষকরা বলছেন সব মিলিয়ে এবার আমনের বাম্পার ফলন, বাজারে ধানের কাঙ্ক্ষিত দাম মিললে কৃষক উপকৃত হবে বলে জানিয়েছেন কৃষকেরা। ভিডিওটা দেখতে থাকুন, নিশ্চয় ভালো লাগবে। পুরো ভিডিও দেখলে আপনারা এখানে দেখতে পারবেন কৃষকরা কিভাবে ধান কাটে, বেশ ভালোই লাগছে দেখতে। এক বিঘে ধান কাটতে কতটুকু সময় লাগে? এক বেলা চারজন এখানে কতটুকু জমি আছে?
কিছু ওইগুলো তো ধান হয়নি, ওইগুলো তো হয়নি, ওইটা অন্য জাত, আর হবে না, তাই তো দেখছি আপনাদের উঠে গেল। হ্যাঁ